এখানে দেখছি আমরা একটা অনেক বড় একটা খাসি, এটা বিক্রি হয়ে গেল। ভাই কত দিয়ে বিক্রি হলো এটা? 11,700 লেখা ছাড়া, এখানে লেখানি কত? 150 টাকা। এই যে 11,700 টাকা দিয়ে এই খাসিটি বিক্রি হয়ে গেল। তো সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা হলো দিনাজপুরের পাঁচবাড়ি হাট। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এখানে হাট বসে। আজ 28 আগস্ট 2020, হাটটা মোটামুটি জমজমাট হয়ে উঠেছে। এই হাটটা আপনারা এই হাটে আসতে পারেন, কারণ শুক্রবার দিন আজ এই হাটটা লেগেছে। এখান থেকে কিন্তু আমবাড়ি হাটের দূরত্ব খুব বেশি হলে 15 কিলোমিটার হবে। সুতরাং আপনারা এই একদিনে দুটো হাট আপনারা পেয়ে যাবেন, এই ছাগলের হাট। এই হাট থেকে আমরা আপনাদেরকে আজ ছাগলের দাম জানানোর চেষ্টা করব। এই যে আপনারা দেখছেন, এখানে মোটামুটি খাসির পরিমাণটাই বেশি, যে মোটামুটি সবই খাসি। খাসি এইটা হালুয়ান, এই হালুয়ানটার দাম চাচ্ছেন? 4,000 চাইছেন। ক্রেতা কত বলছে? 2,500। আপনার নিয়ত কত? তিনের উপরে যাইতে হবে। আর ওই খাসিটা? খাসিটার দাম 5,500। 5,500 চাইছেন? আর বিক্রি কত? পুরোপুরি 5,000 টাকা। যে শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে আসুন এখানে আমরা দেখি। কাকা আসসালামু আলাইকুম। আচ্ছা কাকা, কয়টা আনছেন? চারটে আনছেন। এই যে এইগুলি, এই যে আপনারা খাসি, খাসি হ্যাঁ, এই খাসিগুলো কত করে দাম চাচ্ছেন? একটা 12,500, এদিকে পেটে পানি খাওয়াইছেন নাকি? পেটটা এত মোটা কেন? এদিকে খাওয়া না, এটাতে পানি আছে? পানি নাই তো? হ্যাঁ, এটা তো পানি আছে কাকা। আমার মনে হচ্ছে এটা পানি আছে। শুনছেন সুপ্রিয় দর্শক, এই ধরনের খাসি গুলো, এই যে এগুলো পানি খাওয়া নাই, কিন্তু এটার একটু পানি খাওয়ানো আছে, এই যে দেখছেন আপনারা। সুতরাং কেনার সময় আপনাদেরকে এগুলো জিনিস নজরে নিয়েই আপনাদেরকে কিনতে হবে। তারপরে এখানে দেখি, এটা হালুয়ান না খাসি? দুটা বাচ্চাটাও খাসি। আচ্ছা, এটা বড়টাও খাসি? এই বাচ্চাটার দাম কত? বাচ্চাটার দাম 3,200। 3,200 চাইছে। এইদিকে আমরা একটু দেখি, এটা কি বাচ্চা? এর বাচ্চা, এই বাচ্চা সহ কত যাচ্ছেন ভাই? 4,500। ক্রেতা কত বলছে? 3,300 বলছে। দিচ্ছেন না? কত হলে দিবেন? 3,500 হলে দিয়ে দিবেন? এই যে 3,500 হলে উনি বলছে যে এই যে বাচ্চা সহ এটাকে দিয়ে দিবে। এটা কি খাসি? এই খাসিটার দাম কত যাচ্ছে? 8,000। 8,000 চাচ্ছেন? ক্রেতা কত বলছে? 6,500। শুনছি দর্শক, এদিকে আমরা একটু দেখি, এটা কি পাঠা? এই যে একটা পাঠা দেখছি, পাঠাটার দাম কত যাচ্ছেন ভাই? হ্যাঁ, 7,500 টাকা। এদিকে আসেন তো, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কেন বললেন কম করে চাইতে হবে? কেন বললেন আপনি কথাটা? এটা সরাসরি দেখা হচ্ছে, পার্টিদেরকে নিয়ে আসে, তারপরে আপনারা ইয়ে করবেন? এই ধরনের 2 নম্বরই গুনার কাজ কেন? না না, গুনার কাজ কেন এই ধরনের করবেন আপনি? আপনি কি দালাল? আপনি দালাল? না না, আপনি দালাল? হ্যাঁ, এই দালালি গুলো করবেন না ক্যামেরার সামনে, কখনো কখনো দালালি করবেন না, আপনার জিনিস না, চুপ থাকবেন এখানে, এই ধরনের দালালি করবেন না, খবরদার। সুপ্রিয় দর্শক, এই ধরনের দালালদেরকে আপনারা দেখে রাখবেন, এই সমস্ত দালালদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। ভাই এই পাঠাটা কত যাচ্ছে দাম? না না, ক্রেতা কত বলছে? 650 পর্যন্ত বলছে। আপনার নিয়ত কত? হ্যাঁ, 7,000 হলে দিবে। শুনছেন, 7,000 হলে উনি দিয়ে দিবে বলছে। তারপরে আপনার এই যে এইদিকে দিয়ে এলে কি সব খাসি না হালুয়ান আছে? সব খাসি। এখানে খাসি বেশি উঠে নাকি? এই খাসিগুলো কত দাম চাচ্ছে?
হ্যাঁ ৪৫০০ করে দাম চাচ্ছেন, ক্রেতা কত করে বলছে? ৩৮৩৭ শুনছি। সুপ্রিয় দর্শক আসুন, আপনাদেরকে আমরা এই হাটটা দেখানোর চেষ্টা করছি। এই পাঁচবাড়ি হাট প্রতি শুক্রবার আর মঙ্গলবার বসে। এদিকে হালুয়া খাসির বাচ্চা, বাচ্চা খাসি, বাচ্চা খাসি, এগুলো খুব বেশি এখানে। এখানে এটাকে পাঠা পাঠা নাকি বিক্রি হয়ে গেল? পাঠাটা না বিক্রি হয় নাই, কত দাম চাইছে? তারপর আসুন দর্শক, আপনারা এদিকে হালুয়ান এবং বাচ্চা সহ কম পয়সায় পাওয়া যায়। ভাই এই দুইটা বাচ্চা সহ কত চাচ্ছেন? বাচ্চা দুটো সরাচ্ছি ৫,০০০ চাইছেন। ক্রেতা কত বলছে ভাই? বাচ্চা দুইটা কবে হয়েছে ভাই? ২৫ দিন হয়েছে। দেখছেন চিত্র দর্শক, আকর্ষণীয় দুটো বাচ্চা, ওই যে একটা বাচ্চা দেখছেন, আর এই এখানে একটা বাচ্চা, এই দুটো বাচ্চা সহ এই ধরনের বাচ্চা আপনারা এখানে দুই একটা করে পাবেন, খুব একটা বেশি পাবেন না। এদিকে কিছু আমরা ভেড়া দেখছি, আসুন আপনাদেরকে আমরা একটু ভেড়া রেটগুলি একটু জানানোর চেষ্টা করি। ভাই ভেড়াগুলি কার? আপনার কত চাইছেন দাম? দাম চাইছি আপনার ৯,০০০ দুইটা, ৯,০০০ টাকা দাম চাইছেন। ক্রেতা কত বলছে? ক্রেতা কইছে ৬,০০০ বলছে। ৬,০০০ আপনার নিয়ত কত? খাসি বেশি ভাই, এখানে হালুয়ান দুইটাই পাঠা, পাঠা দুইটার দাম কত? ৬,০০০ চাইছেন। ক্রেতা কত বলছে? ৪,৫ পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত? নিয়ত ছাড়বেন ৫,০০০ হয়ে গেছে, শুনছেন? আসুন দর্শক, এবারে আমরা ভাই এটা কি পাঠা বিক্রি হয়ে গেল? কত দিয়ে বিক্রি হলো? ৪৫ বিক্রি হয়ে গেল। এই যে দেখছেন পাঠা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আজ ২৮শে আগস্ট ২০২০ শুক্রবার, প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে এই দিনাজপুরের এই পাঁচবাড়ি হাট, এটা দিনাজপুর থেকে আমবাড়ি আসতে এই পাঁচবাড়ি হাটটা পড়ে। তা আমরা একটু এখানে, ভাই এই এটা কি বিক্রি হয়ে গেছে? এই যে তলে এটা কত দিয়ে বিক্রি হইলো? এক বাচ্চা আলা ৪,৬০০ টাকায় বিক্রি হয়ে গেছে। এই যে দেখো ছোট বড় আছে না? আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই এখানে এই যে এক বাচ্চা দুই বাচ্চা ছাগল কিরকম পাওয়া যায় প্রতি হাটে? প্রতি হাটে ৩টা ৪টা করে পাওয়া যায়। এই হাটে মূলত কোনগুলি বেশি উঠে? এখানে খাসি উঠে বেশি, বকরি উঠে বেশি, মোটা মোটা বকরি যেটা বাইরে যায়। আচ্ছা ওগুলা হাট থেকে দিনাজপুরে বাইরে যায়। আর এখানে আপনার লেখানি কত? লেখানি ১০০ টাকা। ১০০ টাকা লেখানি? আচ্ছা ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখছেন এই হাটের আমরা খবরাখবর আজকের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।